তারপরে হচ্ছে এগুলা অনেক সময় দেখা যায় যে মাথা ব্যথায় ভুগছে, মাথার অনেক ধরনের সে ইয়ে করেছে, ইনভেস্টিগেশন করেছে, চোখ দেখিয়েছে, চোখের সবকিছু ঠিক আছে, তাও মাথা ব্যথা যাচ্ছে না, সেক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ের সমস্যাটা আসে। এটা আমি প্রায় রোগী পাই যে রোগী বিভিন্ন ইএনটি স্পেশালিস্ট, বিভিন্ন আই স্পেশালিস্টকে দেখি, ওনারা বলেন না আপনার ঘাড়ের সমস্যা হতে পারে, আপনি একজন পুনর্বাসন বা ব্যথা বিশেষজ্ঞকে দেখান, তখন আমাদের কাছে আসে। তো সেটা রোগীর যদি আমরা প্রাথমিকভাবেই এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারি, আমি এর আগেও অনেকবার বলেছি এখনও বলি, ব্যথা এবং সেই ব্যথার মাত্রা যেটি হোক, মাইল্ড টু সিভিয়ার, যাই মাইল্ড মডারেট সিভিয়ার যাই হোক না কেন, নিম্নমাত্রা মধ্যমাত্রা বা উচ্চমাত্রা ব্যথা হোক না কেন, ব্যথা রোগের জন্য আশীর্বাদ। মানে আমি এটা এর আগেও বলেছি, যদি কোনো ব্যথা কোনো কারোর শরীরে হয় এবং সেটা সে উপলব্ধি করতে পারে এবং সেই ব্যথাটা প্রাথমিক পর্যায়ে থাকে এবং সেটাকে শুধু সে যদি পেইন কিলার না খেয়ে প্রাইমারি ডায়াগনোসিস অন্তত করে, অন্তত স্পেশালিস্টকে দেখায়, সে কিন্তু অনেকাংশে যে কোনো পরবর্তী বড় রোগ থেকে সে বেঁচে যেতে পারে। সো অনেক ক্ষেত্রে আমাদের কাছে রুগী আসে যে রুগী ব্যথার কোনো পারসেপশন ছিলই না, জানতই না, বা সে বুঝতে পারে না যে তার এই রোগটা আস্তে 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 হয়েছে। এটা এই জন্য বলা হয় নীরব ঘাতক, সাইলেন্ট কিলার বলা হয়, যে নীরবে ভিতর ভিতর হচ্ছে কিন্তু পেইনটা যখন হবে, এই জন্য বলা হয় পেইন হচ্ছে শত্রু না বন্ধু, বন্ধু জি, তখন সে সতর্ক হতে পারে যে তার এই সমস্যা একটা হচ্ছে, সে ডাক্তারের কাছে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখনো বাংলাদেশের মানুষ ব্যথা হলেই একটা ব্যথার ওষুধ খেয়ে ফেলে, মানে কারো কাছে জিজ্ঞাসা করা নাই যে কোনো, কারণ ব্যথার ওষুধ আসলে মোস্ট অফ দ্য ওষুধই ওটিসি ড্রাগ, এটা প্রেসক্রিপশনের অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় না, রোগী নিজেই কিনে খেয়ে ফেলে। অনেক সময় প্যারাসিটামল গ্রুপের ওষুধও কিন্তু পেইন হিসাবে ভালো কাজ করে, তো বা গরম শেক দিয়ে আমরা বলি রোগীরা হয়তো এটা ম্যানেজ করে। তো আমি বলবো কারো যদি থ্রি টাইমস কোনো সমস্যা হয়ে গেল 3 মাসের মধ্যে, 1-2 মাসের মধ্যে যে ঘাড় ব্যথা হচ্ছে আবার কমে গেল, আবার হচ্ছে বা পেইন কিলার খেলে, সেক্ষেত্রে তার কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি ফ্রান্সিস জামান সিলেট থেকে বলছি। জি কি আপু, আমার আজকে 2 বছর যাবত মানে হাঁটুতে ব্যথা করতেছে। জি বলুন, আমরা শুনতেছি। জি, হাড়ুতে ব্যথা করতেছে। তো আমি প্রথম দিকে একজন ডাক্তার দেখিয়েছিলাম, উনি আমাকে হাঁটুর কিছু পেইন কিলার আরিয়ে দিয়েছিলেন, 4-5 মাস খাওয়া পরে, মানে 2-3 মাস খাওয়া পরে কমে নাই। দেন এরপরে আমি অনেকে দেখতে, কেউ আমাকে এমআরআই দেয় নাই, আমি একজনকে বলে এমআরআই টা করে নিয়েছি, মানে বলছি ডাক্তার আমার এমআরআই দিন, এমআরআই তে উঠে এসেছে যে আমার হাঁটুর ভিতরে পানি জমে গেছে। তারপর উনি আমাকে আমি ডিকেপ আর ক্যালসিয়ামের ট্যাবলেটটা 4 মাস খেয়েছিলাম, আর এরিস্টো D3 টা 4 মাস, মানে 1 মাস পর পর একটা একটা করে 4 মাস পড়াল খাইয়েছিলাম। এরপরে আমার মানে অনেকটা ইমপ্রুভ হয়েছে, বাট একদম নিচে আমি জিনিসটা মানে কমে নাই এখনো। বয়স কত আপনার? 25। আচ্ছা, এখন কি হাঁটু ফুলে যায় বা হাঁটুর ব্যথার সাথে ফুলা আছে? না, এখন ফুলা নাই, তবে মনে কি একটু ফুলা আছে এখন। আচ্ছা, কি জানতে চাচ্ছেন বলেন। মানে আমি সেটা জানতে চাচ্ছি এখন এটা মানে করণীয় কি, বা কি করতে, মানে এটা কি করতে হবে, মানে কি করলে আমার ভালো হবে। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে হাঁটুর অনেক সমস্যা, আমরা যদি হাঁটুর রোগীগুলা পাই, লটস অফ কজ আছে। এর আগে আমরা হাঁটু নিয়ে অনেক প্রোগ্রাম করেছি, বিভিন্ন কারণে হতে পারে। তো মোস্ট অফ দ্য কেসে ওনার যে বয়স কিন্তু বেশি না, এই বয়সে প্রথমত ট্রমার হিস্ট্রি যদি থাকে, যে আঘাত পেয়েছিল, তাহলে একটা 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 দিকে আমরা নিয়ে যাব। বাট এই জাতীয় যদি হিস্ট্রি না থাকে, তাহলে বুঝতে হবে এনাদার কোনো আর্থ্রাইটিসজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা নেই সবচেয়ে বেশি। এবং যেহেতু ফুলার কথা উনি বলছে, এন ইনফ্লামেশন, সেটা স্পেশালি এই বয়সে বিভিন্ন আর্থ্রাইটিস, মোর দেন আমরা বলি প্রায় 200 প্রকারের আর্থ্রাইটিস আছে, তা থেকে এটা হতে পারে। এবং এই যে ফুলার কথা উনি বলছে, এটাও কিন্তু এই আর্থ্রাইটিস থেকে হতে পারে। তো আমি বলবো দর্শক, আপনার কিছু ব্লাড টেস্ট করা দরকার, স্পেশালি সেরোলজিক্যাল কিছু টেস্ট, যে আর্থ্রাইটিস জাতীয় কোনো সমস্যা আছে কি না, সেটা যদি করা যায় তাহলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট একটা চিকিৎসা নেওয়া যাবে। আর আপনার এই যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি খাচ্ছেন, এটা প্রতি 3 মাস পর পর ব্লাডের লেভেল, মানে টেস্ট করে দেখতে হবে এটা লেভেলটা ঠিক আছে কিনা। অনেক সময় টক্সিসিটি হতে পারে, অতিরিক্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি স্বাস্থ্যের জন্য খারাপ,
শরীরের জন্য খারাপ, এই জন্য মাঝে মাঝে ব্লাডের লেভেল দেখতে হবে। আর আপনি হাঁটুর কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা বলি কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ, মানে স্ট্যাটিক টাইপের এক্সারসাইজগুলো আপনি যদি করতে পারেন। তারপরে হচ্ছে কিছু অ্যারোবিক এক্সারসাইজ আছে যেমন সাইক্লিং বা হালকা হাঁটা বা সাঁতার কাটা বা বসে বসে পা উঠানো নামানো বিভিন্ন প্রকার এক্সারসাইজ আছে। এটার পাশাপাশি কন্ট্রাস্ট বাত করা যেতে পারে, যে হাঁটুতে আপনি একবার গরম পানির শেক আবার ঠান্ডা পানির শেক, এভাবে দুই এক মিনিট করে প্রতি একটার পর একটা, মানে একবার গরম একবার ঠান্ডা, এইভাবে যদি আপনি কিছুদিন দিতে পারেন আশা করি এটা ইমপ্রুভ হবে। তবে আমি বলবো আপনার ডায়াগনোসিসটা এখনও ক্লিয়ার হয়নি যে আসলে কী রোগে আপনি ভুগছেন, কারণ আমরা এখন ট্রিটমেন্ট দিলাম ওষুধ খেলেন আবার হয়তো ব্যথাটা বা সমস্যাটা ফিরে আসতে পারে। যদি আমরা মানে ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে পারি তখন সেই রোগের বিরুদ্ধে আপনাকে হয়তো চিকিৎসা করতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।